প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের সপ্তম অধ্যায় তরঙ্গ শব্দ নিয়ে আলোচনা করব। তোমরা সবাই 189 পৃষ্ঠায় চলে যাও, 187 পৃষ্ঠায় চলে যাও, তরঙ্গ ও শব্দ। আমি প্রথমেই যে চিত্রটা দেখতে পাচ্ছ, একটা চিত্র দেখতে পাচ্ছ, আসলে এটা কিসের চিত্র বলো দেখি? এটা ঢেউ বা তরঙ্গের ছবি। সাধারণত এত বড় ঢেউ কোথায় সৃষ্টি হয়? সেন্ট মার্টিনে বা বড় কোন সাগরে সৃষ্টি হয়। তো তরঙ্গের মধ্যে দিয়ে শক্তি এক জায়গায় থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়, তাই কিনা? আবার বাতাসের মধ্যে দিয়ে শব্দ শক্তিও এক জায়গা থেকে অন্য জায়গায় প্রবাহিত হয়। এখানে প্রবাহিত হয় বায়ু স্তরের সংকোচন আর প্রসারণের মাধ্যমে, আর তরঙ্গের মধ্যে দিয়ে শব্দ শক্তি প্রবাহিত হয় যে তরঙ্গে ওঠা নামার মাধ্যমে। তাহলে এই যে পানির তরঙ্গটা আমরা দেখতে পাচ্ছি আর শব্দের তরঙ্গ, এই দুইটা তরঙ্গ কিন্তু ভিন্ন রকম, তাই কিনা? তো পানির তরঙ্গটা সাধারণত এক জায়গা থেকে অন্য জায়গায় যায় কিভাবে? যে যেদিকে যাচ্ছে সেখান থেকে ওপরে এবং নিচে নামে, ওপরে ওঠে এবং নিচে নামে, অর্থাৎ যেদিকে যায় তার প্রস্থ বরাবর, তার প্রস্থ বরাবর সংকোচন এবং প্রসারণের মাধ্যমে এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে থাকে। তাহলে দুইটা তরঙ্গ কিন্তু ভিন্ন রকম। এই তরঙ্গকে বলা হয় অনুপ্রস্থ তরঙ্গ, আর এই তরঙ্গকে বলা হয় অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গ মানে শক্তি যেদিকে যায় তার প্রস্থ তরঙ্গ ওঠা নামা, আর অনুদৈর্ঘ্য তরঙ্গ মানে শব্দ যেদিকে যায় সেদিকেই একবার সংকোচন আবার প্রসার, আবার সংকোচন আবার প্রসার, আবার সংকোচন, আর এভাবে চলতে থাকে। সংকোচন প্রসারণের মাধ্যমে চলতে থাকে, অর্থাৎ যেদিকে যাচ্ছে সেই দিকেই, আর এখানে যেদিকে যাচ্ছে তার প্রস্থ বরাবর, তাই কিনা? এই তরঙ্গকে আরেকটা নামে ডাকা হয়, আরেকটা নাম বলা হয়, এটা হচ্ছে লম্বিক তরঙ্গ, তাই না? লম্বিক তরঙ্গ অর্থাৎ এই চলার পথের সাথে লম্ব বরাবর ওঠা নামা করে, এই জন্য নাম কি বলা হয়? লম্বিক তরঙ্গ। অর্থাৎ অনুপ্রস্থ তরঙ্গ বা লম্বিক তরঙ্গ, আরেকটা কি? অনুদৈর্ঘ্য তরঙ্গ। আচ্ছা, অনুপ্রস্থ তরঙ্গ, আমরা পুকুরে পুকুরের দিকে একটা ঢিল ফেলি, পুকুরের মাঝখানে, কখনো পুকুরের মাঝখানে ঢিল ফেলেছ? ঢিল ফেললে, ঢিল ফেললে সেই ঢিলের ঢেউটা পুকুরের চতুর্দিকে, মনে করো এটা পুকুর, পুকুরের চতুর্দিকে ঢেউয়ের আকারে যেতে থাকে। প্রথমে ঢেউগুলো বড় বড় হয়, তারপরে ঢেউগুলো ধীরে ধীরে ছোট হতে হতে পুকুরের শেষ প্রান্তে গিয়ে মিলিয়ে যায়। তাহলে এই যে ঢেউয়ের যে তরঙ্গ ওঠা নামা করে, এটার নাম কি? অনুপ্রস্থ তরঙ্গ। বুঝতে পারছো কিনা? কম্পনের সাথে লম্ব বরাবর, আচ্ছা, শক্তি সঞ্চালিত যদি এদিকে হতে থাকে আর কম্পন হয় তার লম্ব, কম্পন হয় তার লম্ব, বোঝা যাচ্ছে? আচ্ছা, এখন কথা হচ্ছে যেখানকার কণা সেখানেই থাকে, শুধু শক্তি শক্তি সঞ্চালিত হয়, কণার স্থান চেঞ্জ হয় না। যেমন পুকুরের মাঝখানে একটা পাতা পড়ে আছে, তুমি একটা ঢিল ফেললা, পাতা কিন্তু ঢেউয়ের সাথে সাথে পুকুরের এক প্রান্তে চলে যাবে না,
পাতা পাতা জায়গাই থাকবে, কিন্তু কি করবে যে এখানকার কণা, এখানে তুমি একটা ঢিল ফেলছো, তো এখানকার কণা তার পাশের কণাকে শক্তি দেবে, তার পাশের কণা তার পাশের কণাকে শক্তি দেবে, তার পাশের কণা তার পাশের কণাকে শক্তি দেবে। যেমনটি একটা একটা ধাতব পদার্থ চুলার আগুনের উপর ধরলে, তো যেই কণাটা আগুনের পাশে আছে সে তার পাশের কণাকে শক্তি দেয়, সে তার পাশের কণাকে শক্তি দেয়, কিন্তু কণা তো এক জায়গা থেকে অন্য জায়গায় যায় না। ঠিক তেমনি এখানে শক্তি একজন অন্যজনকে দিয়ে দিচ্ছে, কিন্তু নিজে স্থান পরিবর্তন করছে। বোঝা গেল কিনা? নিজে স্থান পরিবর্তন করছে না। বায়ুর ক্ষেত্রে একই জিনিস, এখানে সংকোচন প্রসারণের বেলায় শক্তি দিয়ে দিচ্ছে, কিন্তু নিজে স্থান পরিবর্তন করছে, শক্তি শক্তি সঞ্চারিত। হ্যাঁ আচ্ছা, এবার আসি সরল স্পন্দন গতি। স্পন্দন আমাদের, আমরা যদি একটা দৌড় দিয়ে আসি তাহলে আমাদের এখানে কি হয়, ধুপ ধুপ করে, মানে ওঠা নামা করে। আমরা দ্বিতীয় অধ্যায়ে গতির মধ্যে একটা গতির নাম ছিল কি, স্পন্দন গতি। স্পন্দন গতি মানে ওঠা নামার যে গতি। তো আমরা যদি স্প্রিং, আমরা স্প্রিং দেখেছি তাই তো, স্প্রিং, এই স্প্রিংটা যদি উপরের প্রান্ত একটা দৃঢ় অবলম্বনে আটকে রাখি আর নিচের প্রান্তে একটা ভর ঝুলি, মনে করো 5 কেজি বা যে কোনো ভর ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে এটা যদি টেনে নিচে নামাই, টেনে মনে করো এই পর্যন্ত নামাইছে তাই তো, টেনে নিচে নামাই, টেনে নিচে নেমে ছেড়ে দিলে কি হবে, এইটা ছেড়ে নিচে নেমে যখন ছেড়ে দিলাম তখন উপরে উঠতে থাকবে, উপরে উঠতে থাকবে না, এই পর্যন্ত উঠলো, তারপরে আবার উঠবে, কত উপরে উঠবে, তুমি সাম্যাবস্থান থেকে ঝুলালে যে অবস্থানে ছিল সেখান থেকে যত নিচ পর্যন্ত নামাইছিলে ঠিক ওই অবস্থান থেকে তত উপরে উঠবে, তুমি যদি বেশি নিচে নামাও তাহলে আরো বেশি উপরে উঠবে, তাহলে এটা হচ্ছে সাম্যাবস্থান আর এটা হচ্ছে সর্বনিম্ন বিন্দু, এটা সর্বোচ্চ বিন্দু। আর আবার যদি একটা সরল দোলকের কথা বলি, একটা দৃঢ় অবলম্বন থেকে একটা সুতা দিয়ে তার নিচে একটা বল ঝুলিয়ে দিলাম, একটা দৃঢ় অবলম্বন থেকে সুতা দিয়ে একটা বল ঝুলিয়ে দিলাম, ঝুলিয়ে দিয়ে এটা টেনে এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে ছেড়ে দিলে, এখানে পর্যন্ত নিয়ে এসে যদি আমি ছেড়ে দিই তাহলে আবার এখান থেকে এখানে যাবে, এটা হচ্ছে সাম্যাবস্থা, আর এখান থেকে আবার এখানে চলে যাবে, এখান থেকে আবার এখানে চলে যাবে, মানে যতদূর পর্যন্ত আমি এই পাশে নিয়ে আসছি সাম্যাবস্থান থেকে আবার ওই পর্যন্ত চলে যাবে। সাম্য অবস্থা আর অসাম্য অবস্থা, এটা কোন অধ্যায়ে সাম্য আর অসাম্য অবস্থা, এটাকে সাম্য অবস্থা বলা হয়, কারণ এটা যখন সুতা ঝুলে থাকে তখন এই সুতাটা একে উপর দিকে যে বলে টানে পৃথিবীর নিচের দিকে সেই বলেই টানে, তাহলে ঠিক মাঝামাঝিতে সাম্য মানে সমান শক্তি নিয়ে, সাম্য মানে কি সমান, সমান শক্তি নিয়ে ওপরে দিকেও টানা হচ্ছে নিচের দিকে টানা হচ্ছে, সাম্য অবস্থা। যখন আমি এইদিকে নিয়ে আসলাম তখন তখন এটা সুতাটা টানছে এইদিকে আর পৃথিবী টানছে এই দিকে, তাহলে এটা কিন্তু সাম্য অবস্থা বলো না, কিন্তু ঠিক মাঝামাঝি অবস্থানে আসলে সুতা টানে এখানে উপর দিকে, পৃথিবী টানে নিচের দিকে, সাম্য অবস্থা। যখন আমি এখান থেকে ছেড়ে দিব তখন ওই দিকে যাবে, যাওয়ার সময় এই বলটা যখন এখানে আসবে তখন সাম্য অবস্থায় উপনীত হবে, আর এই এইটুকুর ভিতর কোনো বিন্দুতে সাম্য অবস্থার মধ্যে থাকে না, এখানে কোনো বিন্দুতে সাম্য অবস্থার মধ্যে, অর্থাৎ এই এই দোলকটা সাম্য এবং অসাম্য অবস্থার মধ্যে দোল চাল চলতে পারে, তাই কিনা? সাম্য অবস্থায় সমান থাকে, হ্যাঁ সাম্য অবস্থায় গতি শক্তি বিভব শক্তি সমান থাকে, তাহলে অনন্তকাল চলতে থাকে, কিন্তু বায়ুর ঘর্ষণ এরপর পৃথিবীর আকর্ষণ এগুলোর কারণে অনন্তকাল চলতে থাকে না। আসলে আমরা জানি পৃথিবী সূর্যের চারদিকে অনন্তকাল ধরে ঘুরছে, চাঁদ পৃথিবীর চারদিকেও অনন্তকাল ধরে ঘুরছে, এমনকি তুমি যদি রকেটের সাহায্যে একটি কৃত্রিম উপগ্রহকে উপরে নিয়ে আমরা কিভাবে ছেড়ে দিই সেটা একটু বলি। এই যে
এই যে পৃথিবী আছে, কৃত্রিম উপগ্রহ, একটা কৃত্রিম উপগ্রহ মনে করো, এই এইটা একটা কৃত্রিম উপগ্রহ, এটা একটা কৃত্রিম উপগ্রহ, আমরা কি করি রকেটের সাহায্যে, রকেটের সাহায্যে এই পৃথিবী, পৃথিবীর বাইরে এখানে নিয়ে গিয়ে রকেটের সাহায্যে এটাকে ঘুরিয়ে দিই, কি করি ঘুরিয়ে দিই, কিভাবে ঘুরিয়ে দিই, পৃথিবীর 24 ঘন্টায় একবার ঘুরে আসে, ঠিক এই বেগে, এই বেগে ঘুরে দিলাম। মনে করো এই বঙ্গবন্ধু এক স্যাটেলাইটটা কোথায় নিয়ে যাবে, কোথায় গেল বাংলাদেশ? হ্যাঁ বাংলাদেশ, এই যে এখানে যে বাংলাদেশটা আছে, ঠিক এর মাথার উপর নিয়ে, ঠিক এর মাথার উপর নিয়ে পৃথিবী যে বেগে ঘুরছে সেই বেগেই ঘুরিয়ে ছেড়ে দেবে। হ্যাঁ, তাহলে আমরা এখান থেকে ওই স্যাটেলাইটটাকে স্থির দেখবো, এটা কিন্তু পৃথিবীর যে বেগে ঘুরছে এটাও সেই বেগে ঘুরছে। হ্যালো আসসালাম আলাইকুম, হ্যাঁ কে, হ্যাঁ হ্যাঁ বলো। আচ্ছা গ্রুপের লিঙ্ক দিয়েছো তো? হ্যাঁ জি স্যার। আচ্ছা তাহলে এই বাংলাদেশের মাথার উপর নিয়ে আমি রকেট দিয়ে ঘুরিয়ে দিলাম, কত বেগে ঘুরিয়ে দিব, যে বেগে এটা ঘুরছে 24 ঘন্টা ধরে ঘুরে আসছে। তাহলে এই যে একবার ঘুরিয়ে দিলাম, একবার ঘুরিয়ে দিলে এটা কিন্তু অনন্তকাল ঘুরতেই আছে, অনন্তকাল কি করতেছে ঘুরতেই আছে, আর এই ঘোরা যতদিন ওটা নষ্ট হয়ে ভেঙে চুরে না যাবে অনন্তকাল সে ঘুরতে থাকে। এর কারণটা একটা বস্তু উপরে তুলে রেখে দিলে ওটা নিচে পড়ে যায় না, কিন্তু এটা পড়ে যাচ্ছে না। হ্যাঁ খুব সুন্দর একটা কথা বলেছে, কেন্দ্রমুখী আর কেন্দ্রভূমি, মানে হচ্ছে এইটা তো পৃথিবীর আকর্ষণের কাছে আসতে চায়, পৃথিবীর আকর্ষণ কি করতে চায়, কিন্তু আমরা যখন সুতার সাথে কোনো কিছু বেঁধে ঘুরাই, এরকম ভাবে ঘুরাই ঘুরাই, তখন এখানে দুইটা বল কাজ করে, একটা বল হচ্ছে আমি যখন ঘুরাই বাইরের দিকে বলটা কাজ করছে, আর আমি সুতা দিয়ে বেঁধে রেখেছি এটা ভিতরের দিকে টেনে নিয়ে আসার চেষ্টা করছে, তাহলে দুইটা বলই তো সমান। আমরা যখন কোনো কিছু ঘুরাই তখন সুতা দিয়ে যে বেঁধে রাখছে এটা ভিতরের দিকে বল কাজ করে, আর এইভাবে ঘুরালে সেটা বাইরের দিকে একটা ছিটকে যাওয়ার বল অনুভব করে, মানে সুতাটা ছিটে গেলে সে কোন দিকে যাবে, বাইরের দিকে যাবে। এখানে ওই দুটা বলই কাজ করতেছে, ঘুরতেছে, এর জন্য বাইরের দিকে একটা বল কাজ করতেছে, তার নাম কেন্দ্র বিমুখ বল, আর একটা বল হচ্ছে ভিতরের দিকে পৃথিবীর আকর্ষণ, দুইটা বলই এখানে সমান। কি জন্য পৃথিবী যে বেগে ঘুরতেছে ও সেই বেগে ঘুরতেছে, বাইরের দিকের বল যতখানি ভিতরের দিকের বলও ততখানি, বলে সে স্থির আছে, সে নড়াচড়া করতে পারে না, এবং পৃথিবী যেভাবে ঘুরবে অনন্তকাল সে সেইভাবেই ঘুরতে থাকবে। এবং আমরা পৃথিবী থেকে উপরের বস্তুকে স্থির দেখি, ওটাকে দেখবো যে স্যাটেলাইটটা আমাদের মাথার উপর স্থির অবস্থায়, বুঝা গেল? আচ্ছা তো এখানে স্পন্দন গতি, স্পন্দন গতিতে আমরা এইটাও স্পন্দন গতি এইটাও স্পন্দন গতি, তাই কিনা, যে সাম্য অবস্থার দুই পাশে এই পাশেও যাবে এই পাশেও যাবে। এখানে স্প্রিংটার ক্ষেত্রে সাম্য অবস্থা থেকে উপরে উঠবে নিচেও নামবে, সাম্য অবস্থা থেকে উপরে উঠবে নিচেও নামবে। আচ্ছা আসতেছে ওই পৃষ্ঠায় আসতেছে। আচ্ছা এখানে সর্বপ্রথম 189 পৃষ্ঠায় তোমাদের একটা সূত্র দেওয়া আছে, এফ সমান মাইনাস কে এক্স, এই সূত্রটা হচ্ছে স্প্রিং এর জন্য, এফ সমান মাইনাস কে এক্স এই সূত্রটা হচ্ছে স্প্রিং এর জন্য। তাহলে এই এফ অর্থাৎ স্প্রিংটা যদি আমি বাইরের দিকে টানি, স্প্রিংটাকে আমি বাইরের দিকে টানলাম, টানলে কি হবে, এই স্প্রিংটা যেদিকে টানবো তার বিপরীত দিকে সে একটা বল প্রয়োগ করবে, অর্থাৎ স্প্রিংটা যদি আমি বাইরের দিকে, স্প্রিংটা যদি আমি বাইরের দিকে পড়াই, এই কে বলতেছো বাবা, আচ্ছা স্প্রিংটাকে যদি আমি বাইরের দিকে টানি সে উল্টা দিকে একটা বল, স্প্রিং ছিল এখানে, হ্যাঁ স্প্রিংটাকে যদি আমি বাইরের দিকে টানি সে একটা ভিতরের দিকে বল অনুভব করবে, মনে করলাম এটা একটা স্প্রিং, এটা যদি আমি বাইরের দিকে টানি সে তার ভিতর দিকে বল অনুভব করবে, স্প্রিংটাকে যদি আমি ভিতরের দিকে ঠেলি সে তখন বাইরের দিকে বল অনুভব করবে, বল প্রয়োগ করবে। তাহলে
এখানে সব সময় বলটা হচ্ছে বিপরীত দিক, বলটা কোন দিকে হচ্ছে? বিপরীত মুখী হচ্ছে। আর বিপরীত মুখী মানে ঋণাত্মক, বিপরীত মুখী মানে কি? ঋণাত্মক। এই জন্য এখানে এফ সমান মাইনাস কে এক্স, অর্থাৎ বলটা হচ্ছে সর্বদাই কি? বিপরীত। কিন্তু এখানে কে? ধ্রুবক। আমাকে যদি কখনো বলে ধ্রুবকের মান বের করো, বলের মান আর সরণের মান দেওয়া আছে। হ্যালো, এখন আমি পড়াচ্ছি, তুমি আমার আইডি পাসওয়ার্ড দেবো, ডিস্টার্ব করো। আচ্ছা, তাহলে এখানে বলটা হবে সবসময় কি? ঋণাত্মক। আর এখানে ধ্রুবকটা কিন্তু ঋণাত্মক হবে না, সরণ তো কখনো ঋণাত্মক হতেই পারে না। সরণ কি ঋণাত্মক হয় না? তাহলে যদি বলের মান বের করতে বলে তাহলে এটা ঋণাত্মক হবে, কিন্তু যদি ধ্রুবকের মান বের করতে বলে, বল এবং সরণ দেওয়া থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু মানটা ধনাত্মক বের করবো। আর সরণ সরণ বের করতে বললে তখনও মানটা ধনাত্মক হবে। মান বিবেচনা করে, এই যে সুন্দর কথা বলেছে, যদি ধ্রুবক ধ্রুবকের মান বের করতে বলে তখন আমরা সূত্র, আমরা সূত্রটা আমরা মাইনাস এই আকারে সূত্রও লিখতে পারবো, অথবা মাইনাস না ব্যবহার করে লিখতে পারবো। মানে আমরা শুধু এই ধ্রুবকের মান আর স্বর্ণের মান বের করার সময় শুধু মানটা বের। আচ্ছা, এখানে ধ্রুবক আমরা এই রাবারের ক্ষেত্রে তোমাদের পঞ্চম অধ্যায়ে পড়ালাম মনে হয়। আচ্ছা, তাহলে রাবারের ক্ষেত্রে আমরা কি দেখছি? ধ্রুবকের মান যদি বেশি হয় তাহলে পদার্থটার স্থিতিস্থাপকতা বেশি, পদার্থটা শক্ত। আর যদি ধ্রুবকের মানটা কম হয় পদার্থের স্থিতিস্থাপকতা কম, মানে পদার্থটা নরম। আমরা জানি যে রাবারের স্থিতিস্থাপকতার মান কম, আর ইস্পাতের ক্ষেত্রে স্থিতিস্থাপকতার মান বেশি। কিন্তু যখন এখানে একটা কথা বলো, হ্যাঁ আমি তোমার কথা বুঝতে পারছি যে দুইটা তারের মতো স্থিতিস্থাপকতা ওইটার বেশি হবে, কিন্তু এখানে আবার একটা ব্যাপার আছে যে মনে করো এটা ইস্পাতের তার, এটা রাবারের তার, রাবারের তারটা যদি মোটা হয়, মোটা হয় তাহলে এটা স্থিতিস্থাপকতা বেশি আসতে পারে, এটা স্থিতিস্থাপকতা বেশি আসতে পারে। আচ্ছা, এখানে আমাদের সূত্রটা কি? ওখানে সূত্রটা ছিল টি বাই এ, তাই তো? সমান y ইনটু l মাইনাস l0 বাই l0। এখানে আমার a হলো পাই আর স্কয়ার, কারণ তার হলো সিলিন্ডার, তাই কিনা? এটা নির্ভর করতেছে r এর উপর, এটা নির্ভর করতেছে r এর উপর। তো আমার এই r মানে এর ব্যাসার্ধ যদি বড় হয় তাহলে এই ক্ষেত্রে এই তারে, এই তারের ক্ষেত্রে ইয়াং মডুলাস বেশি, বাবা ওখানে অঙ্ক করে দেখো, যে তারের ব্যাসার্ধ বেশি সেই তার নরম হলেও তার ইয়াং মডুলাস বেশি আর। আর যে যদি দুইটা তারের ব্যাসার্ধ সমান হয় সেই ক্ষেত্রে শক্ত তারের ইয়াং মডুলাস বেশি হবে। আমি ইয়াং মডুলাস এর মান বের করবো, তাই তো? ব্যাসার্ধ বেশি হওয়া মানে তার তো মোটা হয়ে গেল, মানে শক্ত হয়ে গেল। আচ্ছা ঠিক আছে, এখন হ্যাঁ এখন এই চিত্রটা বুঝিয়ে দিব, করতে দেন এইটা। এখানে আগে 189 পৃষ্ঠা শেষ করি। আচ্ছা, এখানে আমাদের আরো দুইটা সূত্র আছে, তাই তো? প্রতিটি সূত্রই গুরুত্বপূর্ণ। প্রথম সূত্রটা হচ্ছে টি সমান, টি সমান 2π রুট এম বাই কে। প্রথম সূত্রটা টি সমান 2π রুট এম বাই কে। এখানে কে হচ্ছে স্প্রিং ধ্রুবক, আর এমটা এমটা কি বলতে পারো তোমরা? এটা কি এম কিসের ভর? এখানে এমটা কিসের ভর?
স্প্রিং এর ভর নাকি স্প্রিং এর সাথে লাগানো ভর কোনটা লাগানো আচ্ছা এখন যদি তোমার সেটা উদ্দীপক বিবেচনা করতে হবে উদ্দীপকে যদি লেখা থাকে স্প্রিং এর ভর তাহলে এম এর মান হবে স্প্রিং এর ভর কিন্তু উদ্দীপকে যদি থাকে বস্তুর ভর তাহলে এম হবে বস্তুর ভর এখন কথা হচ্ছে যদি বস্তু আর স্প্রিং থাকে তাহলে দুইটার দক্ষ এখন শুধু স্প্রিং এর ভর থাকলে কি হবে স্প্রিংটা যদি পাতলা হয় হালকা হয় স্প্রিংটা মনে করো একেবারে চিকন পদার্থ তৈরি তাহলে টান দিলে কিন্তু বেশি ওঠানো হয় টান দিয়ে ছেড়ে দিলে কি হালকা একটা মানুষ বেশি লাফালাফি দৌড়াদৌড়ি করে না আর মোটো একটা মানুষ ও গড়ছে তো গড়ছে নড়বেও না তোর তাই কিনা তাহলে এই হালকা এটা টেনে ছেড়ে দিলে বেশি দ্রুত ওঠানামা করে আবার যদি ভর এখানে বেশি দুলে দেই তবুও কিন্তু ভর যদি বেশি করে ঝুলায় তাহলে অল্প দ্রুত ধীরে ধীরে ওঠানামা করবে আর কম করে ঝুলালে দ্রুত ওঠানামা করবে স্প্রিং ধ্রুবক দ্বারা ওই যে বললাম যে স্প্রিং যদি বেশি শক্ত হয় অর্থাৎ স্প্রিংটা কোন উপাদানের তৈরি সেটা নির্দেশক একটা এখানে এমটা হতে পারে স্প্রিং এর ভর উদ্দীপকে যেটা দেওয়া থাকে সেই অনুসারে অথবা স্প্রিং এর সাথে আরোপিত ভর যেটা নিচে ঝুলানো থাকে সেই ভর আর কে হচ্ছে স্প্রিং ধ্রুবক আর টি হচ্ছে কি দোলনকাল এখানে দোলনকাল বলতে কি বোঝায় এই এই বস্তুটা টেনে এখানে ছেড়ে দিলাম এই উঠতে এখান থেকে এই পর্যন্ত উঠতে এবং আবার ওখানে ফিরে যেতে মোট যে সময় লাগে তাকে বলা হয় দোলনকাল আর যদি শুধু উঠতে যে সময় লাগে তাকে বলা হবে অর্ধ দোলনকাল বা শুধু নামতে যে সময় লাগে তাকে বলা হয় অর্ধদোলনকাল এই এটার জন্য কিন্তু একই জিনিস আচ্ছা আরেকটা সূত্র আমাদের কি আছে আরেকটা সূত্র আছে স্যার ওইটাই তো আরেকবার বলেন যে কোনটা মানে ধ্রুবক বেশি হলে বেশি সংকুচিত প্রসারিত হবে নাকি ওটা ধ্রুবক যদি বেশি হয় তাহলে পদার্থ বেশি শক্ত হবে ঠিক আছে তাহলে পদার্থ যদি বেশি শক্ত হয় তাহলে ওঠানামা কম আচ্ছা টি সমান টু বাই রুট এল বাই জি এল বাই জি এই সূত্রের মধ্যে কিন্তু এম অনুপস্থিত এম নাই কিন্তু অর্থাৎ এই যে যেটা তুমি ঝুলিয়ে দিলা এইটার ভর কিন্তু নাই এটার ভর নাই অর্থাৎ এখানে এই নির্ভর করতেছে এই দোলনকাল সুতার দৈর্ঘ্যের উপর কারণ জিটাও কি ধ্রুবক পাইটাও ধ্রুবক তাহলে এখানে ঝুলিয়ে দেওয়া যে সুতায় সুতার দৈর্ঘ্যের উপর নির্ভর করছে এখন মনে করো একটা একটা সুতার সাথে কোনো কিছু ঝুলিয়ে দিলাম অথবা তুমি যদি দোলনায় ওঠো তাহলে দেখবা দোলনার সুতাটা যদি লম্বা হয় তাহলে এই প্রান্ত থেকে ওই প্রান্তে একবার ধাক্কা দিলে যাইতেও বেশি সময় লাগতেছে আসতেও বেশি সময় লাগতেছে আর সুতার দৈর্ঘ্যটা যদি ছোট হয় তাহলে যাইতেও কম সময় লাগবে আসতেও কম সময় লাগবে দেখবা যেগুলো মানুষের পা লম্বা লম্বা এক পা ফেলতে বেশি সময় নিচ্ছে আর পা খাটো খাটো একটা লম্বা মানুষ আর খাটো মানুষ হেঁটে যাবে আর তুই পিছন থেকে দেখবা পায়ে খাটো মানুষ সেই জোরে জোরে পা ফেলছে আর লম্বা মানুষ ধীরে ধীরে পা ফেলছে তবুও খাটোটা লম্বার সাথে পাচ্ছে কি বল মানে হচ্ছে তাহলে যার সুতার দৈর্ঘ্য বেশি তার দোলন কালও বেশি যার সুতার দৈর্ঘ্য কম তার দোলন কালও কম হবে কারণ এখানে টি আর এল সমান টি আর এল কি সমান হবে তাই কি না আচ্ছা এখানে এখানের ক্ষেত্রে দেখো টি আর এম কি সমান মানে ভর বেশি তো দোলন কাল বেশি ওই যে মোটা মানুষটাকে হাঁটতে দিলে ও ধীরে ধীরে আসবে তাই কি না নাকি চিকনটা ধীরে ধীরে আসবে মোটাটা ধীরে ধীরে আসবে না তাহলে এই টি আর এম এটা সমান তাই কি না আচ্ছা টি আর কে এটা হচ্ছে ব্যস্ত তাহলে আমরা প্রথম পৃষ্ঠার প্রথম পৃষ্ঠার সূত্রগুলো বুঝলাম এবার আমরা দ্বিতীয় পৃষ্ঠায় চলে যাব দৈর্ঘ্য 50% যদি বৃদ্ধি করা হয় তাহলে দোলনকালও বাড়বে কারণ হচ্ছে দৈর্ঘ্য বাড়লে দৈর্ঘ্য আর দোলনকাল এই দুটো কি সমানুপাতিক না এইটা উপরে এইটা উপরে আর ভরের ক্ষেত্রেও তাই দ্বিতীয় সূত্রের মধ্যে কি সম্পর্ক আপনি মানে
সেখানে আসবো এই সম্পর্কিত অঙ্কগুলোতে চলে আসবো। এই দুটা কথা একটু বুঝতে হবে। আচ্ছা ওখানে আসবো বাবা। হ্যাঁ বলো তুমি কিছু বলছো স্যার। এখানে যে m এর মান বলছে না, সেটা যদি স্প্রিং আর বস্তু দুটারই ভর দেওয়া থাকে তাহলে কোনটার m এর মান? বলুন তাহলে দুইটার যোগফল। তাহলে দুইটা শুধু স্প্রিং এর ভর থাকে, শুধু স্প্রিং, তাহলে স্প্রিংই হবে। এখানে কথা হচ্ছে উদ্দীপকের জায়গা দেওয়া থাকে। আমি অনেক অধ্যায়ে এই বিষয়ে আলোচনা করেছি। যেমন আমি একটা বিষয় আলোচনা করেছিলাম চতুর্থ অধ্যায়ে। চতুর্থ অধ্যায়ে এই জিনিসটা একটু মনে কর যে একটা ট্যাঙ্কি আছে, মনে করো একটা ট্যাঙ্কি আছে। ট্যাঙ্কিতে তুমি নিচ থেকে উপরে পানি উঠাবা, নিচ থেকে উপরে পানি উঠাবা। সেক্ষেত্রে যদি ট্যাঙ্কির উচ্চতা না দেওয়া থাকে, ট্যাঙ্কির উচ্চতা যদি উদ্দীপকে না দেওয়া থাকে, তাহলে এই নিচ থেকে উপর পর্যন্ত উচ্চতা এটাই হবে। কিন্তু যদি কোন ক্রমে ট্যাঙ্কির উচ্চতা উদ্দীপকে দেওয়া থাকে, যে ট্যাঙ্কির উচ্চতা 10 মিটার, ট্যাঙ্কির উচ্চতা 10 মিটার, তাহলে এই হাইটের সাথে কিন্তু 5 মিটার যোগ হবে। কিন্তু যদি ট্যাঙ্কির উচ্চতা না দেওয়া থাকে, তাহলে আর তোমার এই মানটা হিসাব করতে হবে। যে মান দেওয়া থাকে সেটা হিসাব করতে হবে। এখানে যদি শুধু স্প্রিং এর ভর দেওয়া থাকে, তাহলে স্প্রিং এর ভরই এখানে বসাতে হবে। যদি স্প্রিং এর ভরের মান দেওয়া নাই, শুধু সংযুক্ত ভর দেওয়া আছে, সংযুক্ত ভরই বসাতে হবে। আর দুইটা ভরই যদি দেওয়া থাকে, তাহলে দুইটা যোগ। যদি বলে ট্যাঙ্কির হ্যাঁ, তাহলে উচ্চতা এখানে 3/4, 3/4 হয়তো ট্যাঙ্কি 10 মিটারের, তাহলে এটা 10 দিয়ে গুণ দিয়ে 3/4 হবে। তাহলে কত হলো? 3/30 কে 4 দ্বারা ভাগ দিলা কত হয়? 3/30 কে 4 দ্বারা ভাগ দিলা 7.5। এবার উচ্চতার ক্ষেত্রে, উচ্চতার ক্ষেত্রে একে আবার 3 দ্বারা, মনে আছে তো? আচ্ছা তাহলে এইটা উচ্চতা। তাহলে বোঝা যাচ্ছে যেই মান দেওয়া আছে সেই মানতে কাজ করতে হবে। বলো হ্যাঁ, এটার সাথে এটা ব্যস্ত সবসময় মনে রাখতে হবে, সবসময় মনে রাখতে হবে এই পাশে উপরে ওই পাশে উপরে, মানে এইটা বাড়লে এইটা বাড়বে, আর এই পাশে উপরে এই পাশে নিচে, মানে এইটা যদি বাড়ে তাই কি? এই সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক বিষয়টা মনে রাখলেই চলবে। এবার তুমি বলেছো এই পাশের এই চিত্রটা বুঝিয়ে দেওয়ার জন্য, এই পাশের এই চিত্রটা কি করেছে দেখো। স্যার একবার একটু বলেন তো স্যার, সমানুপাতিক আর ব্যস্তানুপাতিক। আচ্ছা আবার বলি, সমানুপাতিক ব্যস্তানুপাতিক এই জিনিসটা ভালো করে বলো। তোমাদের সমানুপাত ব্যস্তানুপাত এরকম একটা বীজগণিত অধ্যায় আছে না? মানে যদি এই সমীকরণের এইটাও উপরে লবে আছে, এইটাও লবে আছে, এইটাও লবে আছে, যে রাশিগুলো ডান পাশে লবে থাকে আর বাম পাশে লবে থাকে, তারা সমানুপাত। আর বাম পাশে একটা লবে আছে আর ডান পাশে ভরে আছে, তারা পরস্পর ব্যস্তানুপাত। মানে ডান পাশের এই লবেরটা যদি বাড়ে, বাম পাশের লবেরটাও বাড়বে, আর ডান পাশের এই ভরেরটা যদি বাড়ে, তাহলে এই লবেরটা কমে যাবে, ব্যস্তানুপাত। বুঝেছো কিনা? আর তোমাদের 190 পৃষ্ঠায় যে একটা চিত্র দেওয়া আছে সেই চিত্রটা তোমাদের বুঝিয়ে দিচ্ছি। 190 পৃষ্ঠার চিত্রে প্রথমে কি দেওয়া আছে? 190 পৃষ্ঠার চিত্রে কি দেওয়া আছে? যে একটা স্প্রিং প্রথমে এখানে আছে তাই কি না? এখান থেকে এখানে হলো সাম্যাবস্থা, স্বাভাবিক অবস্থায় ঝুলে রাখা হয়েছে। এখান থেকে টেনে একটা লম্বা করলা, 1 নম্বর চিত্রে গিয়ে টেনে একটা লম্বা করছো না? এখান থেকে ছেড়ে দিছো, ছেড়ে দিলে এই যে প্রথমে 1 নম্বর চিত্রটা হচ্ছে স্বাভাবিক অবস্থায় আছে এই চিত্র। 2 নম্বর চিত্র টেনে এখানে নিয়ে আসছো, 3 নম্বর চিত্রে আবার এখানে উঠছে ছেড়ে দিলে, 4 নম্বর চিত্রে আবার এখানে উঠছে, ক্লিয়ার কিনা? তাহলে 4 নম্বর চিত্রে v = 0, v = 0 কেন বলেছে? যখন এটা এখানে আসবে তখন আটকে যাবে না, আর উপরে উঠবে না। আবার কি আছে যে আবার 4 নম্বর চিত্রে আবার ছেড়ে দিলে নিচে আসতেছে, 5 নম্বর চিত্রে আবার নিচে আসতেছে, একবার সর্বনিম্ন অবস্থানেও v = 0,
সর্বোচ্চ অবস্থা না বেশি সময় জিরো না আচ্ছা দেখো সাম্যাবস্থা থেকে বেশি সংকুচিত হয়েছে মানে সর্বোচ্চ অবস্থানে উঠেছে এখানেও বেগের মান জিরো এখানে শুধু বিভব শক্তি থাকবে এর মধ্যে তাই কি না আবার সর্বনিম্ন অবস্থানেও ভি এর মান জিরো এখানে শুধু বিভব শক্তি এর মধ্যে থাকবে আর পুরো রাস্তার মধ্যে বিভব শক্তিও থাকবে গতি শক্তিও থাকবে তাহলে এখানে একবার একটা পূর্ণ দোলন মানে একবার উপরে উঠছে এবং আবার সেই অবস্থানে ফিরে আসছে এইটাই তো বলা হবে পূর্ণ দোলন বা একটা সর্বনিম্ন অবস্থানে বেগের মান জিরো হবে বোঝা গেল কিনা আর মাঝামাঝি যে কোনো অবস্থানে মাঝামাঝি অবস্থানে ঠিক এই মাঝামাঝি অবস্থানে হ্যাঁ ঠিক মাঝামাঝি অবস্থানে কি হবে সম্পূর্ণ শক্তি গতি শক্তি হয়ে যাবে যেমন এই দোলকটা যে আমি করেছিলাম ঠিক মাঝামাঝি অবস্থানে এখানে গতি শক্তি আর বিভব শক্তি সমান হয়ে যাবে বোঝা গেল কিনা তাহলে এখান থেকে এই প্রশ্নের সাথে কিন্তু চতুর্থ অধ্যায়ের সম্মিলনে সংমিশ্রণে পুরো একটা সিদ্ধ হতে তোমরা আচ্ছা বাবা সাম্য অবস্থা তো ফিরে আসছে অর্থাৎ স্প্রিংটা যখন উপরে উঠছে আবার নিচে নামার সময় সাম্য অবস্থানে আসে সেখান থেকে আবার নিচে যায় আবার উপরে ওঠার সময় সাম্য অবস্থানে ওঠে তারপরে নিচে যায় এখানে এখানে স্প্রিংটার এই এক নাম্বার দশা স্বাভাবিক অবস্থান দেখানো হয়েছে এক জিরো চিত্রে জিরো নাম্বার চিত্রে মানে জিরো অবস্থা জিরো নাম্বার চিত্রে কি তোমাদের কাছে বই আছে তো জিরো অবস্থা আবার যখন এর সাথে এটাকে আমি টেনে নিচে নিয়ে আসলাম টেনে নিচে আসলাম সর্বনিম্ন অবস্থান এটা ভীষণ জিরো লিখছি না আবার ছেড়ে দিলাম ছেড়ে দিলে প্রথমে সাম্য অবস্থান উপরে উঠতেছে সাম্য অবস্থান দিয়ে যাবে না আবার সর্বোচ্চ অবস্থান ভীষণ জিরো আবার নিচের দিকে টানলাম এখানে ভি মানে কি বেগ থাকবে নিচের দিকে বেগ থাকবে না ওই তীর চিহ্ন দিয়েছে আবার সর্বনিম্ন অবস্থান ভীষণ জিরো আবার ওই তীর চিহ্ন উপর দিকে দিছে না ছয় নাম্বার চিত্রে উপর দিকে উঠতেছে মাঝামাঝি অবস্থান আবার সর্বোচ্চ অবস্থান ভীষণ জিরো আবার নিচ দিকে আসতেছে এখানে বেগ থাকবে সর্বনিম্ন অবস্থানে ভীষণ হ্যাঁ তাহলে আমি কি বলতেছি যখন উপরে ওঠে তখন মাঝামাঝি অবস্থানে বেগ থাকে সর্বোচ্চ সব জায়গায় বেগ থাকবে তাই কি না তো এখানে একই জিনিস এখানে একই জিনিস যখন এখান থেকে ছেড়ে দিলাম তখন বেগ বাড়তে থাকে বেগ বাড়তে বাড়তে মাঝামাঝি অবস্থানে বেগ সর্বোচ্চ এখানে কিন্তু গতি শক্তিও সর্বোচ্চ বেগ যেখানে সর্বোচ্চ গতি শক্তি সর্বোচ্চ কারণ গতি শক্তি তো কিসের উপর নির্ভর করে হাফ এম ডি স্কয়ার মানে ভর তো থাকতেই ও থাকে কিন্তু বেগ যেখানে বেশি সেখানে গতি শক্তিও বেশি আবার হ্যাঁ তাহলে কোন অবস্থানে গতি শক্তি আর বিভব শক্তি এইটার ক্ষেত্রে সমান থাকবে তাহলে কি এই যে এই অবস্থানে গতি শক্তি বিভব শক্তি সমান থাকবে এই অবস্থানে গতি শক্তি বিভব শক্তি সমান থাকবে স্প্রিং এর ক্ষেত্রেও এই অবস্থানে গতি শক্তি বিভব শক্তি সমান থাকবে আর এই অবস্থানে গতি শক্তি বিভব শক্তি সমান থাকবে এখানে ভি দ্বারা কি বেগ কোথায় ভি দ্বারা বেগ তাহলে এখানে কোথায় কোথায় হচ্ছে গতি শক্তি বিভব শক্তি সমান আর সাম্যাবস্থা কি স্যার দুই সাম্যাবস্থা মানে স্বাভাবিকভাবে যেখানে ঝুলিয়ে রেখেছিলাম সেটার নাম চার আর হচ্ছে দুই চার ছয় আর এগুলো হচ্ছে সাম্যাবস্থা এগুলো হচ্ছে সাম্যাবস্থা হ্যাঁ বলো স্যার মিটিংটা কেটে আবার শুরু করেন আচ্ছা ধন্যবাদ তোমাকে আবার চলে আসো এই প্রত্যাশায় এখন কেটে দিচ্ছি।